আসসালামু আলাইকুম। আশা করছি আমরা যে যেখানে যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে রাতের খাবারে ছিল গরুর মাংসের মেজবানি এবং ছোট মাছের তরকারি। তো আমি শুধু মেজবানিটা কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো খাওয়া দাওয়ার আগে চলুন আমরা পুরো রান্না দেখে আসি। মেজবানি রান্নার জন্য প্রথম যে উপাদান সেটি হচ্ছে মাংস। তো আমি মাংসগুলো আগেই কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি যেগুলো নিয়েছি সেগুলো দেখতে পেলেন, টক দই, পেঁয়াজ, কাঁচামরিচ, টমাটো, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দারুচিনি, এলাচি, তেজপাতা সবগুলাই নিয়েছি, আদা বাটা, রসুন বাটা। এখন আমি মাংসগুলো হাঁড়িতে ঢেলে নিলাম। এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, এতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, তারপর আমি দিয়ে দিব সবগুলো গরু মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেজপাতা, দারুচিনি, এলাচি সব সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কেটে নিয়েছি বড় সাইজের, থেকে আমি একটু রেখে দিব কারণ মনে হচ্ছিল একটু বেশি হয়ে গেছে। তারপর কাঁচামরিচ এবং টমাটো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি। আমি মাংসগুলো সিদ্ধ করে আগে নিইনি, তাই অল্প পরিমাণ তেল দিচ্ছি যাতে মাংসের যে তেল আছে সেগুলো বের হলে যেন বেশি না হয়, তাই আমি বেশি তেল দিলাম না। এখন সবগুলো দিয়ে আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব মাংসগুলো। মেখে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিব। 10-15 মিনিট পর আমি চুলায় বসিয়ে দিব। আমি ভালো করে মেখে নিচ্ছি যাতে সব উপকরণ এক মানে মাংসের মধ্যে লেগে যায়। মাখানোর মধ্যেই হচ্ছে সব কিছু, এটা যত ভালো করে আপনি মাখাবেন ততই ভালো। এর মধ্যে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছি। আমি এগুলা এত ভালো করে মাখাচ্ছি আমার হাতেই যেন পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এটা কিন্তু এই মেজবানি মাংসটা রান্নার সময় আপনাকে এই কাজটা ভালো করে করতে হবে। আপনারা চাইলে এতে স্টারও দিতে পারেন, গোলমরিচও দিতে পারেন। আমি আমার স্টারের গ্রামটা ভালো লাগে না, সেই জন্য আমি দেইনি। আপনারা দিয়ে রান্না করে দেখবেন আরও ভালো আসবে। আর পোস্ত দানা যদি আপনাদের কাছে থাকে তাহলে দিয়ে দিবেন, আমার কাছে নাই সেই জন্য আমি দিলাম না। এখন আমি ডেকে এগুলো রেখে দিব 15 মিনিট। 15 মিনিট পর আমি এটা চুলায় বসিয়ে দিয়ে দিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। ডেকে বসিয়ে দিব যাতে মাংস থেকে পানি যেন বের হয়। এই যে আপনারা দেখুন, 5-6 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখছি, দেখলাম অনেক পানি বের হয়েছে। আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচের দিকে লেগে না যায়। তো আমি আবারও ডেকে রেখে দিব অনেকক্ষণ। এক পর্যায়ে আমি আবারও ঢাকনা উঠিয়ে দেখছি অনেক পানি বের হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে আমি চুলাটাকে লো হিটে নিয়ে আসছি যাতে করে ওই পানিতেই সব কিছু ঠিকঠাক মতো হয়ে যায়। আবারও ডেকে দিব। যেহেতু আমি মাংস রান্না করছি লো হিটে, তো ভয়ের কোনো কারণ নাই। এই সুযোগে আমি ছোটো মাছটাও কুটে নিচ্ছি। ছোটো মাছটা হচ্ছে বাঁশপাতা। আমি চেরি টমেটো দিয়ে এটা রান্না করব। আর আমি রান্না করার পরে চেরি টমেটো একটু ঠক হয়, তো এত মজা লেগেছিল
আপনারাও চেরি টমেটো দিয়ে ট্রাই করতে পারেন, খারাপ হবে না। তো আমি মাছটা কুচি কেচি দিয়ে, এই কেচিটা শুধুমাত্র আমি কিচেনে ইউজ করে থাকি, কিচেনের যে কোনো কাজ আমি এটা দিয়েই করি। আমি আবারও ঢাকনা উঠিয়ে দেখলাম যে মশলা কালারটা আসছে, মশলার গন্ধ টন্ধ সব চলে গেছে। আপনারা দেখছেন তেলটা খুবই সুন্দর হয়ে উপরে বেশি উঠেছে, কালারটা দেখতে পাচ্ছেন। আমি জানি না, ফোনের স্ক্রিনে হয়তো ভালো আসছে না, সরাসরি ভালোই এসেছে কালার। তো আমি এই পর্যায়ে চুলাটা চেঞ্জ করে ছোটো মাছের তরকারিটা ওই বানারে নিয়ে আসছি, কারণ এটা হচ্ছে বড়, যাতে তাড়াতাড়ি দুটাই রান্না হয়ে যায়। মাংসটা প্রায়ই হয়ে গেছে, এখন আমি ছোটো মাছটা রান্না করছি। জিরাটাও টেলে নিচ্ছি। আবারও মিনিট পাঁচেক পর আমি ঢাকনা উঠিয়ে মাংসগুলো নাড়াচাড়া করে দিব। যেহেতু মৃদু আছে রান্না করছি, তো নিচের দিকে পড়ার সম্ভাবনাটা একটু কম আছে। তো এখন আমার মাংস রান্না প্রায় শেষের দিকে, এখন আমি ওই যে আগে জিরা ঠেলেছিলাম ওগুলা আমি গুঁড়া করে নিয়েছি, এখন উপরের দিক থেকে আমি ওই গুঁড়াগুলো দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়া যে এত ঘ্রাণ হয় সেটা কম বেশি সবারই জানা। তো আমি এগুলো দিয়ে এখন ফাইনালি নেড়ে ছেড়ে দিব, যাতে সব দিক দিয়ে সমানভাবে এটা লেগে যায়। এই তো আমি চুলার জালটাও অফ করে দিয়ে দিলাম। ওইদিকে ছোটো মাছটা যে কেটেছিলাম ওগুলাও হয়ে গেছে প্রায়, তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। মোট কথা, আমার মাংস রান্না এত তাড়াতাড়ি হয়েছে কারণ ম্যারিনেট করে রাখলে মাংস অতি তাড়াতাড়ি হয়ে যায়, সেটাই এর প্রমাণ। ছোটো মাছটা রান্নার সাথে সাথে মাংসটাও হয়ে গেছে এত তাড়াতাড়ি। আমার মেজবানি রান্না কিন্তু শেষ, এখন আপনারা ফাইনাল কালারটা দেখতে পেলেন। এখন একটা ডিশের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখুন। ছোটো মাছটাও রান্না শেষ, যদি এটাও ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। এরকম মজা করে রান্না করলে কার না ভালো লাগে। তো আমি গরুর মাংসের মেজবানি খেয়েছিলাম রুটি দিয়ে, অনেক মজা লেগেছিল। আপনারা ট্রাই করতে পারেন, আপনারা চাইলে পরোটা দিয়েও এটা খেতে পারেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই আরও বানিয়ে আপনাদের প্রিয়জনকে খাওয়াবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মজার মজার রান্নাগুলো ট্রাই করে পরিবারের সবাইকে নিয়ে অনেক এনজয় করবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।